নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং এন্ড ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে 25শে ডিসেম্বর, 9ই পৌষ, সেই উপলক্ষে আমি আজ একটা কেক বানাবো। আর আমার কেকের ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি কিভাবে কেক বানাচ্ছি আমার ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কেক বানানোর জন্য যে কড়াইটা বালি নিয়ে নিয়েছি, এবারে বালিটা আগুনের মধ্যে বসিয়ে দেবো গরম হতে। প্রথমে ডিম দেব, এখন হয়ে যাবে, ছেড়ে দাও, এখানে কেক বানাতে আমি 5টা ডিম নিয়েছি, 5টা ডিম ভেঙে নিয়েছি। এবারে ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, এখানে আমি হাফ কাপের চাই, তো এই কাপটাই মেপে আমি সব জিনিসগুলো নেব। তো হাফ কাপের চাই তো একটু কম আছে, কম রিফাইন তেল দিয়ে দেবো, হাফ কাপের চাইতে একটু কম তেলটা দিয়ে আবার আবারও ভালো করে ফাটিয়ে নেব। আর এই কাপটাতে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খেতে চান সে তেমন মিষ্টিটা দেবেন নিজেদের ইচ্ছা মতো। চিনিটা যতক্ষণ না গলবে আমি ততক্ষণ এটা ফাটতে থাকবো। আর চিনিটা আপনারা চাইলে মিক্সিতে গুঁড়িয়েও দিতে পারেন। তো আমার এই যে চিনিটাও গলে গেছে, এবার আমি ময়দাটা দিয়ে দেবো। এই কাপেরই মেপে আমি ময়দাটা দেবো, তো এই কাপেরই আমি 1 কাপ ময়দা দিয়ে দেবো। এটা 250 কাপ। তো কেকটা অনেকটা আঠালো হয়ে গেছে, এই জন্য আমি সামান্য জল দিয়ে একটু পাতলা করে নেব, এ দুধ দিয়ে, সরি, দুধ দিয়ে একটু পাতলা করে নেব। আর দুধটা আমার গরম করা, কাঁচা দুধ নয়, একটু সামান্য দুধ দিয়ে দেব। এবারে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকিং পাউডার, বেকিং পাউডারটা আমি দিয়ে দেবো। আর কতটা দিচ্ছি দেখাচ্ছি, আমি ভর্তি ভর্তি করে 2 চামচ দিয়ে দেবো। এবারে বেকিং পাউডারটা দিয়েও আমি আবারও ভালো করে ফেটে নেব। এরকম ভাবে এবারে আমি এখানে কাজু নিয়ে নেব, তো কাজুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কাজুটা দিয়ে দেবো। এবার আমি কিশমিশটা দিয়ে দেবো, এটা একটু কম করে কম করে দেবেন, বেশি করে দিলে বেশি সেন্ট গন্ধ হয়ে যাবে, সেন্ট হয়ে যাবে। এবার আমি এটার মধ্যে ঘি দিয়ে দেবো, ঘিটা ওই চামচটার আমি 2 চামচ দেব। আমি কেকের এই বাটিটা দিয়ে কেক বানাবো, তো আমি বাটিটার মধ্যে প্রথমে ঘি লাগিয়ে নেব। এই যে পুরো বাটিটাতে আমি লাগিয়ে নেব, বাটিটার মধ্যে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি। এবারে আমি এই যে একটা পেপার নিয়ে নিয়েছি, এবারে পেপারটা আমি বাটির মধ্যে বসিয়ে দেবো। আর পেপারটার মধ্যেও আমি ঘি লাগিয়ে নেব, পেপারটার মধ্যেও আমি ভালো করে ঘি লাগিয়ে নেব। আমি
কেকটা যে বানাচ্ছি বাড়ির সামান্য উপকরণ দিয়ে আমি কেকটা বানাচ্ছি। তাহলে ভালো করে সেট করে নেব, সমান করে নেব। আর কেকের আমার স্ট্যান্ড নেই, এই জন্য আমি এই যে এটা হচ্ছে কি বলি স্টোভের যে বান্ডানটা হয় ওই বান্ডানটা এখানে বসিয়ে দেব। তারপর আমি এটা বাটিটা বসিয়ে দেব। আর এটা এবারে ঢাকা দিয়ে দেবো কেকটা। আর সামান্য কম আছে, আস্তে আস্তে কেকটা আমার তৈরি হবে। এই যে চামচের গায়ে একদম লাগছে না, এবার আমি কেকটা নামিয়ে দেব। তো কেকটা আমি বার করছি। এই যে কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা কি সুন্দর ছেড়ে গেছে, ভালো লাগছে। না এটা কাজুগুলো, কাজুগুলো।